পরপর দুটো ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে নাম্বার ওয়ানে কলকাতা নাইট রাইডার্স। আবারও ঝোড়ো ইনিংস খেললো অ্যান্ড্রে রাসেল। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ইডেন গার্ডেন্স আবারও দেখলো অ্যান্ড্রে রাসেলের দুরন্ত ব্যাটিং। পাঞ্জাব ক্যাপ্টেন রবিচন্দ্রন অশ্বিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কেকেআরের হয়ে ওপেন করতে নামেন ক্রিস লিন এবং সুনীল নারিন। নারিন 9 বলে 24 রান করে আউট হয়ে যাওয়ার পর ক্রিস লিনও জলদি আউট হয়ে যান। সেখান থেকে ম্যাচের হাল ধরেন নীতিশ রানা এবং রবিন উথাপ্পা। তারা 110 রানের পার্টনারশিপ করেন। রবিন উথাপ্পা করেন 67 এবং নীতিশ রানা আবারও 63 রান করে তার ট্যালেন্ট প্রমাণ করলেন। এবং অ্যান্ড্রে রাসেল, তার সম্পর্কে যতই ভালো বলি কম পড়ে যাবে। তিনি টি টোয়েন্টি ক্রিকেটের সবথেকে সেরা বিধ্বংসী প্লেয়ারদের একজন। হায়দ্রাবাদের বিরুদ্ধে 19 বলে 49 করার পর পাঞ্জাবের বিরুদ্ধে আবারও 17 বলে 48 রানের একটি বিধ্বংসী ইনিংস খেললেন এবং বল হাতে 3 ওভারে 21 রান দিয়ে 2 ইম্পর্টেন্ট উইকেট তুলে নেন এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও তাকে দেওয়া হয়। এই ইনিংসের সুবাদে কেকেআর 20 ওভারে 218 রান করে। এই রান চেস করতে নেমে পাঞ্জাবের কেএল রাহুল, ক্রিস গেইল এবং সারফারাজ খান জলদি আউট হয়ে যান। তারপর ডেভিড মিলার মায়াঙ্ক আগারওয়ালের সাথে একটি ভালো পার্টনারশিপ করেন, কিন্তু ম্যাচ জেতানোর জন্য তাদের এই ইনিংস যথেষ্ট ছিল না। 28 রানে পাঞ্জাব ম্যাচটি হেরে যায়। এর সুবাদে কেকেআর এখন পয়েন্টস টেবিলের নাম্বার 1 পজিশনে চলে গেছে এবং কেকেআরের নীতিশ রানা এখনও পর্যন্ত সবথেকে বেশি রান করে ওয়ারেন্স ক্যাপ্টেন নিয়ে নিয়েছেন। তো বন্ধুরা, এটা ছিল রাসেল ঝড় কলকাতার ইডেন গার্ডেন্সে। সুনীল নারিন, রবীন্দ্র থাপ্পা, নীতিশ রানা এবং অ্যান্ড্রে রাসেলের এই ইনিংসে আপনারা কতটা খুশি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।